সিনেমাটা নিয়ে আপনার অনুভূতি? আপনারা অনেকেই জানেন বিগত চার বছর পর আমার একটি মুভি রিলিজ হচ্ছে ভাইয়ারে। ভাইয়ারে মুভি নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। আমি এই মুভিটি নিয়ে খুবই আশাবাদী, তার কারণ যেহেতু চার বছর পর আমার একটি মুভি হচ্ছে আর মুভির গল্প আমি নিজে যখন শুনেছিলাম তারপরে আমি নিজেই বলেছি যে ভাইয়া আপনি কবে কাজ স্টার্ট করবেন। সো এই মুভিটা নিয়ে আমি খুবই আশাবাদী। আপনারা সবাই 2 সেপ্টেম্বর অবশ্যই ভাইয়ারে মুভিটি দেখতে আসবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমি চাই আবারও বাংলা সিনেমা এমন একটি জায়গায় যাক যে 90 দশকে আমরা দেখেছি। আমরা একটি মুভি দেখার জন্য হলে কবে মুভি আসবে আমরা ওয়েট করতাম, স্কুল ফাঁকি দিয়েও মুভি দেখতে গেছি অনেক। সেই যে সোনালি সময়গুলো, সেই সোনালি সময়গুলো আবারও ফিরে আসা শুরু করেছে। ভাইয়ারে মুভি কিন্তু ঠিক ওই ধাঁচেরই একটি মুভি। আপনারা যখন মুভিটি দেখবেন আমি শিওর করে বলতে পারি আপনারা ঠকবেন না। আপনাকে প্রচারণা দেখা যাচ্ছে না? আসলে ভাইয়া আমি রাসেল প্রচারণা করছিল, আমি ওই দিনগুলোতে অলরেডি আমি শুটিংয়ের জন্য আমি ডেট দিয়ে ফেলেছিলাম, যার কারণে আমি ওই দিনগুলোতে অ্যাটেন্ড করতে পারিনি। নেক্সট প্রচারণাগুলোতে আপনি থাকবেন? হ্যাঁ, আমি আজ থেকে স্টার্ট করেছি। জি, 2 তারিখে কি থাকবেন হল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি 2 তারিখে তো থাকবোই। আমি আজ সকাল থেকে, এখন অলরেডি 8টা বেজে গেছে, আমি 10টা পর্যন্তই আছি। এবং আজকে থেকে শুধু 2 তারিখ না, যতদিন মুভিটি চলবে ইনশাআল্লাহ প্রতিটা হলে হলেই আমাদের যাওয়ার ইচ্ছা আছে, আমরা যাব। দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আমি আপনাদেরকে বলেছি যে আমি কিন্তু এই মুভিটি বিনা পারিশ্রমিকে করেছি, তার কারণ আমাকে 1 লক্ষ টাকা সাইনিং মানিও দেওয়া হয় কিন্তু আমি টাকাটা রিটার্ন করে দিয়েছিলাম একটি কারণেই, কারণ ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল এই মুভিটি প্রযোজনা করেছেন। এই মুভিটি সম্পূর্ণ টাকাটাই ব্যয় করা হবে মাদকাসক্ত ব্যক্তিদের পিছনে। সো আমি আমার জায়গা থেকে মনে করেছি এটাও আমার তরফ থেকে করা, আমার তরফ থেকে একটি সেবা। আমি দর্শকদেরকে বলবো, দর্শক আপনারা প্লিজ, আপনারা যে টিকিটটি কাটবেন এটিও কিন্তু সেবার মধ্যেই পড়বে। সো আপনারা প্লিজ, শুধু মুভি দেখা নয়, আপনারা মুভি দেখতে যাচ্ছেন, টিকিট কাটছি, বিনোদন তো আছেই, এর মধ্যে আপনারা একটা সেবাও খুঁজে পাবেন। থ্যাংক ইউ।